প্রতি বছরের মতো এবছরও ত্রৈলঙ্গ স্বামী মহারাজের আবির্ভাব দিবসে সকলের মঙ্গল কামনায় পুজো দিলেন সস্ত্রীক রামকৃষ্ণ পাল। এবছর ত্রৈলঙ্গ স্বামীর 417তম আবির্ভাব দিবস পালিত হচ্ছে। তার মাহাত্ম্য এবং এই মন্দিরের কথা তুলে ধরলেন রামকৃষ্ণ পাল। তিনি জানান, যদি কেউ মনস্কামনা নিয়ে এই মন্দিরে আসেন, তার মনস্কামনা পূর্ণ হয়। 1607 সালের 27শে নভেম্বর অন্ধ্রপ্রদেশের কুম্বিলাপুরমের বিজয়ানগরম নামক স্থানে ত্রৈলঙ্গ স্বামীর জন্ম হয়। মতান্তরে ত্রৈলঙ্গ স্বামীর জন্ম হয়েছিল 1529 সালে। তার বাবার নাম ছিল নরসিংহ রাও ও মায়ের নাম ছিল বিদ্যাবতী দেবী। তারা উভয়েই পরম শিবভক্ত ছিলেন। তারা মনে করতেন শিবের দয়াতেই তাদের সন্তান প্রাপ্তি হয়, তাই তারা সন্তানের নাম রাখেন শিবরাম। সন্ন্যাস গ্রহণের আগে পর্যন্ত ত্রৈলঙ্গ স্বামী এই নামেই পরিচিত ছিলেন। 1647 সালে শিবরামের বাবার মৃত্যু হলে শিবরাম মায়ের থেকে একটি ঘটনার কথা জানতে পারেন। তার মাতামহ মৃত্যুর আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন যে মানব জাতির মঙ্গলার্থে তিনি নিজ কন্যার গর্ভে পুনরায় জন্মগ্রহণ করে দেবী কালীর সাধনা করতে চান। শিবরামের মায়ের বিশ্বাস, শিবরামের মধ্যেই তার মাতামহের পুনর্জন্ম হয়েছে। আজকে ত্রৈলঙ্গ স্বামী মহারাজের 417তম জন্মদিন। এই দিনটি এই ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেক বছর পূজা অর্চনা ভোগ নিবেদন হয়। এই ভোগ ঠিক দুপুরবেলা 12:30 থেকে পল্লীবাসী থেকে আরম্ভ করে সারা বড়নগরের লোক এখানে ভোগ গ্রহণ করে। আমরা সবাই যারা ট্রাস্টি, ত্রৈলঙ্গ স্বামী মহারাজকে পূজা অর্চনা করে আমরা মনে তৃপ্তি পাই। ত্রৈলঙ্গ স্বামী তিনি একজন শিব শক্তির স্বরূপ। তার শক্তি অগাধ। অন্ধ্রপ্রদেশে তার জন্ম, অন্ধ্রপ্রদেশবাসী তার যে শক্তি, সেই শক্তি সম্পর্কে তারা আরও বেশি অবহিত। আমরা ত্রৈলঙ্গ স্বামী মন্দিরে এসে আত্মতৃপ্তি পাই। এখানে এমন এমন আছে, লোক আছে যারা বাড়িতে কোনো রোগাগ্রস্ত রুগী যদি অসুস্থ হয়, এখানে এসে প্রার্থনা করলে সে সুস্থ হয়ে যায়। তার প্রমাণ একজন আছে, তাই এখানে একজন থাকেন, তিনি তার দেশের বাড়িতে আত্মীয় শরীর খারাপ, এখানে একটু চোখের জল পেটেছে, খবর হলো ভালো হয়ে যাবে, এরকম ঘটনা কিন্তু আছে। আমরা এই মন্দিরকে সবার সঙ্গে থেকে, পল্লীবাসীর সঙ্গে থেকে এই মন্দিরকে জাগ্রত করতে চাই অপবিত্রতার সঙ্গে। এটাই আমাদের কাছে আজকে এটা সংকল্প। মাহাত্ম্য সম্পর্কে কি বলবেন, কি হচ্ছে? আমি তো ওই 1 বছর ধরে পুজো করছি। আমার পুজো করলে বাবাকে আমি কিছু হলো আমরা দেখতে পাবো। আমার একটা বাচ্চা ছেলে মানে উনি ঘুরে বেড়াচ্ছে, এইটুকুনি আমি বলব। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমরা শুনেছি ত্রৈলঙ্গ স্বামী মহারাজ হচ্ছে শিবের অংশ, তাই আমরা ত্রৈলঙ্গ স্বামী মহারাজকে শিবের অংশ হিসেবে জ্ঞানে পুজো করি। তাই আজকে তাই তার কাছে প্রার্থনা করি, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ। আর আরো একটু প্রার্থনা, যেটা হচ্ছে যেন আশীর্বাদ করেন আমার মেয়ে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।